এই আরব মরুভূমির দেশ এই দেশটা যখন আপনারা দেখবেন সবুজ শ্যামল হয়ে যাবে চারদিকে যখন পানির উৎসগুলা বের হয়ে যাবে আজ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তেলের টাকা দিয়া সমুদ্রের লোনা পানিগুলাকে মিঠা পানি বানানো হচ্ছে আর মরুভূমির আরবকে সবুজ বানানো হচ্ছে 10-15 বছর বয়সের একটা গাছকে স্থানান্তরিত করে মরুভূমিতে স্থানান্তরিত করা হচ্ছে মরুভূমি যখন সবুজ শ্যামল করা হচ্ছে আলামত বলছে কিয়ামতের সময়টা সন্নিকটে ঠিক না বেঠি আল্লাহ পাককে আমরা কেউ দেখি নাই কিন্তু আল্লাহর সৃষ্টি জগৎ আমরা দেখি কি দেখি না এবার চিন্তা করেন আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আমার আল্লাহর সামনে যদি সাত আকাশ আর সাত জমিন আল্লাহ পাকের কুদরতি হাতের সামনে যদি রেখে দেওয়া হয় কা খরদালাতিন সাবাব সাতটা সরিষার দানার মতো হবে এত ছোট হবে যেই মালিকের সামনে সেই মালিক আমার আল্লাহ আল্লাহকে আমরা দেখি না না দেখে বিশ্বাস করি এই বিশ্বাস করার নাম হলো ঈমান ঈমান যার থাকবে মুত্তাকি হবে তাকে যিনি মাফ করে দিবেন তিনি কি এবার আরেকটু বুঝাই আমার আল্লাহর একটা আরশে আজিম আছে সেই আরশে আজিমের ভিতরে আল্লাহর একটা সিংহাসন আছে আল্লাহর কুরসি আল্লাহর সিংহাসনের সামনে সাত আকাশ আর সাত জমিন যদি রেখে দেওয়া হয় কতটুকুন হবে একটু চিন্তা করেন কাহালকাতিন মুলকাতুন বিয়ারুদি ফালাতিন মরু প্রান্তের ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে আংটিটা যেমন ছোট্ট হয়ে মুহূর্তের ভিতরে হারায় যাবে বড় মরু প্রান্তে একটু পরে খুঁজে পাবেন না আমার আল্লাহর বিশাল মরুভূমি ওই বিশাল সৃষ্টি আকাশ জমিন এত বড় জগৎকে ছোট একটা আংটির মতো আল্লাহর কুরসির সামনে দেখাবে এত বড় কুরসির যিনি মালিক তিনি কে এবার আসেন আমার ভাইরা সে আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিয়েছেন বিশাল আকাশ এই আকাশগুলো কি আমরা দেখি মনে হয় যেন ছোঁয়া যাবে এইখান থেকে না ছুঁইতে পারলেও বাজার পর্যন্ত গেলে মনে হয় আকাশটা ছোঁয়া যাবে এরকম মনে হয় কি না একটু সামনে গেলেন মনে হয় আরেকটু সামনে গেলে ছোঁয়া যাবে কিন্তু এই আকাশ কি ছোঁয়া যায় প্রথম আকাশটা কত বড় নাসার বিজ্ঞানীরা গবেষণা করতে করতেই কথা বলেন যে প্রথম আকাশের আনুমানিক পুরুত্ব হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার জোরে করে আল্লাহ আকবার লক্ষ কিলোমিটার নয় কোটি কিলোমিটার নয় 6.5 ট্রিলিয়ন কিলোমিটার এত বড় প্রথম আকাশটা জোরে করে আল্লাহ আকবার এবার যদি আপনি দ্বিতীয় আকাশ নিয়ে কল্পনা করেন 130,000 আলোক বর্ষ এক সেকেন্ডে শূন্য স্থানে আলো 3 লক্ষ কিলোমিটার যেতে পারে শূন্য স্থানে 3 লক্ষ কিলোমিটার আলো চলে যেতে পারে এক সেকেন্ডে শূন্য স্থানে আলো 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে এইভাবে যদি আপনি হিসাব করেন এক আলোক বর্ষ এক বছরে আলো যাবে 9.5 ট্রিলিয়ন মাইল এত লম্বা পথ পাড়ি দিবে এত বিরাট পথ আলো পাড়ি দিতে পারবে এত বড় আলোর গতি এত বেশি গতি এই গতি দিয়ে যদি আপনি হিসাব করেন 130,000 আলোক বর্ষ এত বড় দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটাকেও যিনি সাজায় দিয়েছেন তিনি কে এবার আসেন তৃতীয় আকাশ 2 মিলিয়ন আলোক বর্ষ 2 মিলিয়ন লক্ষ না কোটি নয় 2 মিলিয়ন আলোক বর্ষ এক আলোক বর্ষ সমান সমান 9.5 ট্রিলিয়ন মাইল সেকেন্ড আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার
এই হিসাবে আপনি যখন হিসাব করবেন 2 মিলিয়ন আলোক বর্ষ শুধু তৃতীয় আকাশটা জোরে করে আল্লাহু আকবার এরপরে আমার ভাইরা চতুর্থ আকাশের হিসাব করেন 100 মিলিয়ন আলোক বর্ষ এত বিরাট চতুর্থ আকাশ পঞ্চম আকাশটার হিসাব করেন 1 বিলিয়ন আলোক বর্ষ ষষ্ঠ আকাশের হিসাব করেন 20 বিলিয়ন আলোক বর্ষ সপ্তম আকাশ সম্পর্কে মহাকাশ বিজ্ঞান বলছে এর কোন নির্দিষ্ট হিসাব আমাদের কাছে নাই আমাদের কাছে মনে হয় সপ্তম আকাশটা একেবারে অসীম যার কোনো সীমানা নাই এত বিরাট আকাশ আল্লাহ পাক দিয়েছেন যেটা আমাদের কাছে মনে হয় যেন আমরা দেখতেছি শুয়ে ফেলব এই পুরো জগতের উপরে যারা ঈমান আনবে এই পুরো জগতের মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের উপরে যারা ঈমান আনবে এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হবে ইয়াকিমুনাস সালাত নামাজকে প্রতিষ্ঠা করবে আজ আমাদের দেশে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে 50 বছর পূর্তি হয়েছে অনেক কিছু আমরা পেয়েছি না বলা অনেক কিছু বলেছি না দেখা অনেক কিছু দেখেছি অনেক কিছু আমরা পেয়েছি কিন্তু দুঃখজনক সত্য আল কোরআনের একটা বিধান আমাদের দেশে বাস্তবায়ন করা যায় নাই ঠিক না বেঠি একটা বিধানকে আমরা বাস্তবায়ন করতে পারিনি বিগত বছরগুলোতে একটা বিধান আমরা এস্টাবলিশ করতে পারিনি ওয়াইকিমুনাস সালা নামাজ কায়েম করার জন্য অথরিটি লাগবে সুন্দর চমৎকার ব্যাখ্যা করেছেন আল উমারাউ বিল ইয়াদ শাসক গোষ্ঠী প্রয়োজনে হাত দিয়ে সমাজের ভিতরে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে ওয়াল উলামাউ বিল লিসান আলেম ওলামারা জবান দিয়ে হকের কথা বলবে ওয়াল আওয়ামু বিল আমাল সাধারণ মানুষ কাজে পরিণত করবে তিন শ্রেণীর মানুষের কাজ যখন মিলে যাবে যিনি সমাজ ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন তিনি কি এখন মনে করেন পাশেই কোন একটা রাস্তায় অথবা কোন একটা বাজারে দিব্যি মদ চলছে হয় না এরকম ওইখানে ইমাম সাহেব হুজুর ওনার বাহিনী নিয়ে গেছে এই মদ খাওয়া বন্ধ করো মদখোররা ছাড়বে না ইমাম সাহেবরে ধরবে ইমাম সাহেব এই কথা মসজিদে গিয়ে বলেন এই কথা এখানে বলার কোনো অথরিটি আপনার নাই তার মানে ইমাম সাহেব ইমাম সাহেবের জায়গা থেকে বলবে শাসক গোষ্ঠী যদি হাত দিয়ে সমাজের ভিতরে আইন বাস্তবায়ন করে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা হবে অশ্লীলতা দূর হয়ে যাবে ঠিক কিনা বলে এরপরে আমার ভাইয়েরা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ আপনাকে যা সম্পদ দিয়েছে দ্বীনের জন্য ইসলামের জন্য আপনি ব্যয় করবেন ইসলামের জন্য দ্বীনের জন্য যারা ব্যয় করবে দিন বিজয়ের জন্য কাজ করলেন চূড়ান্ত সফলতার মানদণ্ডে যিনি সফল বানায় দিবেন তিনি কি আমার ভাইরা আমার বন্ধুরা সময়টা এখন ভয়াবহতার দিকে চলে যাচ্ছে ইমানদার নিজেকে ইমানদার মনে করে কিন্তু দিলের ভিতরে আজ ইমানের সিটা ফোটা নাই এমন মানুষ আমরা হয়ে আছি লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম যাদের দিকে আল্লাহ তাকাবেন না যাদের দিকে আল্লাহ দয়া দেখাবেন না যাদের দিকে আল্লাহ মায়া দেখাবেন না এখন সমাজের দিকে তাকায় দেখবেন অধিকাংশ মানুষের ভিতরে এমন রোগগুলা ঢুকে আছে ঠিক না বেঠি এক নম্বরে শাইখুন জানিন বৃদ্ধ হয়ে গেছে চরিত্র পরিবর্তন হয় নাই বুড়া হয়ে গেছে চরিত্র ঠিক হয় নাই বুড়া বয়সে চরিত্রটা ভালো করে নাই এমন লোকের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি
এই যে মুনাফিকি শুরু হয়ে গেছে আমাদের ভিতরে। এরপরে দুই নাম্বার মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, যেই শাসক কথায় কথায় মিথ্যা বলবে মুনাফিকি আলামত চলছে এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? তিন নম্বরে আমার ভাইরব, আইলুন মুস্তাকবির, যেই লোকটা অহংকার করবে দরিদ্র হওয়ার পরে অহংকার কমে না, এমন অহংকারীর দিকে যিনি তাকাবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? কয়টা হলো বলেন, এক নাম্বারটা কি? সবাই বলেন এক নাম্বারটা কি? সবাই বলেন এক নাম্বারটা কি? বৃদ্ধ বয়স হয়েছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি? আপনারা কষ্ট পাচ্ছেন না তো আমার কথায়? আমি এমনও আর খুব বেশি লম্বা ওয়াজ করব না, এটা পারিও না এখন। এক নাম্বার, চরিত্র পরিবর্তন হয় না, বুড়া বয়সে চরিত্র ঠিক হয় না, এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? নিজেদেরকে মুসলমান মনে করে কিন্তু মোনাফিকের বৈশিষ্ট্য এখন কলিজার ভিতরে গেঁথে আছে, এমন লোক আছে না নাই? এরপরে দেখবেন মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, কথায় কথায় মিথ্যা বলে, সত্যের জায়গায় মিথ্যাকে চালায় দেয়, মিথ্যার জায়গায় সত্য না বলে মিথ্যা প্রচার করে, এমন শাসকরা আল্লাহর দেখা পাবে না, আল্লাহর দয়া পাবে না, আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবে না, ঠিক না বিঠি? এরপরে কয় নাম্বার? বাবারা মাঝখানে দুইজন উঠছো, তোমরা চলে যাওয়ার নিয়ত করছো, মাশাআল্লাহ, বসতে হবে, আপনারা আছেন তো, বাস পিছনে আর লোকমা দেওয়া দরকার নেই, এমনি কিন্তু মাহফিলে আমার এই মনোযোগটা আজকে খুব থাক থাক, এখন এটা দুই তিনবার বললে মাহফিল এখন এমনি গুল্লায় চলে যাবে। আপনারা একটা খোলা মাঠে মাহফিল করবেন, কে খোলা মাঠে মাহফিল করার অনুমতি দেয় না? কে মাটি নাই এলাকা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যেভাবে আসি আমরা ওইভাবে ইনশাল্লাহ শুনি, রাজি আছেন ইনশাল্লাহ? ব্যাস পিছনে একজন ভলান্টিয়ার দিয়ে দেন, যান একজন পিছনে থাকবে, কোনো আওয়াজ যেন স্টেজের এই জায়গাটুকু নেই, একটা আওয়াজ এখানে হবে না, আর একটা ঘন্টা আপনাদের কাছে আমি চাই থাক। এখন ওরে বাবারে যারে পাঠাইছেন সে যদি গিয়ে হিংস্রতার প্রদর্শন করে তাহলে কিন্তু মাহফিল শেষ। একটা ঘন্টা একবার সব বন্ধ করে দি, আল্লাহর জন্য ছেড়ে দি, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। হাদিসের কথা তো কোরআন হাদিসের কথা হুট হাট যদি আমি মনোযোগ নষ্ট হয় এবার ভুল হবে, এই ভুল হইলে আমার মনোযোগ নষ্ট হবে, মাহফিলের সৌন্দর্য পুরো ডাউন হয়ে যাবে। বাস লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। এবার আমার ভাইরা মনোযোগ দেন, আমার ভাইরা, আইলুন মুস্তাকবির, যেই লোকটা দরিদ্র হওয়ার পরে অহংকার ছাড়ে না, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এবার আসুন আমার ভাইয়ারা চার নাম্বারে, চার নাম্বারে আকুল্লি ওয়ালিদাই, পিতামাতার সাথে খারাপ আচরণ যারা করবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার যারা করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আল্লাহ যদি না তাকান, দয়া না দেখান, মায়া না দেখান, মায়া দেখানোর মতো সেদিন কেউ থাকবে না, ঠিক কিনা বলে? কয় নাম্বার? চার নাম্বারের পরে আমার ভাইয়েরা পাঁচ নাম্বারে আসেন, পাঁচ নাম্বারে আল মুতাশাব্বিহু বিররিজাল, যেই মহিলাটা পুরুষের মতো ড্রেস পরে, যেই পুরুষ মহিলার মতো ড্রেস পরে,
এমন পুরুষ আর মহিলার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি এখন মুসলমানের সন্তান সেদিন দেখেন ঢাকায় এত উঁচা উঁচা হিল পড়ে এরপর একটা ছেলে আন্দোলন করতেছে সেই আন্দোলনের ভিতরে ছেলে বলতেছে ওয়াজের লাগাম টেনে ধরেন হুজুররা ওয়াজের মধ্যে যা ইচ্ছা তাই বলে লাগাম টেনে ধরেন সবারে ওয়াজ করতে দিয়েন না তো ওয়াজের লাগাম টেনে ধরতে বলছে এবং এরপরেই বলছে সমকামিতাকে আপনারা বৈধতা দেন কারণ হচ্ছে সমকামীরাও তো মানুষ চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে মূলোৎপাটন করে দিল লণ্ডভণ্ড করে দিল ধ্বংস করে দিল আজ যদি সেই সমকামিতার পক্ষে কথা বলেন শুধু দুর্ভিক্ষ না আযাবের পর আযাব দিয়ে যিনি শেষ করে দিবেন তিনি কি ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে জালজালা মানে ভূমিকম্প আসবে খসফান ওয়া মাসখাব ভূমি দশ শুরু হয়ে যাবে জায়গায় জায়গায় ভূমি দশ হবে আকাশ থেকে পাথর বৃষ্টি গুলা বর্ষিত হবে কাজফা মানুষের চেহারা গুলা বিকৃত হয়ে যাবে ছেলে মেয়ের মতো হয়ে যাবে মেয়ে ছেলের মতো হয়ে যাবে বড় বড় আজাব গুলা পৃথিবীর দিকে আসছে 2023 অনেকেই দুর্ভিক্ষের কথা শুধু বলছে শুধু দুর্ভিক্ষই শেষ না একের পর এক আযাব আসবে কারণ যখন জাতির একটা লোক সমকামিতার পক্ষে কথা বলে আপনি সরকার যদি বিরোধিতা না করেন আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলেন কয় নম্বরে আছেন মাশাআল্লাহ মনোযোগ আছে তো পিছনে একজন একেবারে হেলান দিয়া ঘুমাইতেছে মাশাআল্লাহ এখন একজনে দিছে খোসা তাড়াতাড়ি উঠেন ওয়াজই তো গেছে আপনারা সবাই আছেন তো মাশাআল্লাহ বাম দিকে সবাই আছেন বা ডান দিকে সবাই আছেন সামনে সবাই আছেন তো লিল্লাহে তাকবীর একজন যুবক উঠে গেছে খুব রাগ হয়েছে বাবা তুমি যাও কই আসো তো মাশাআল্লাহ এলাকার লোকজন এমনি ভদ্র মানুষ আমি আগেই বলছি কয় নম্বরে জানি আছেন মাশাআল্লাহ পুরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার আরো জোরে আদায়ুস যত দায়ুস আছে যারা সৌন্দর্য প্রদর্শন করে লাখ সুন্দরীর নামে সৌন্দর্য প্রতিযোগিতা করে এক শব্দে এক কথায় নবী তাদের পরিচয় দিয়েছেন দায়ুস জোরে কোন কি হলিউড ডলিউড বলিউড যত নায়িকা আছে সবগুলা কি আরো আসতে কোন এই জন্য দেন না দায়ুসদের অবস্থা কিরকম বিয়া করে পোলাপান হয় বাপ খুঁজা দেওয়া লাগে জনগণকে এরপর তো আসতে কয় ঠিক জোরে বলেন এই কাজটা যদি কোনো আলেম আল্লাহ মাফ করুক করতো তার জায়গায় এতদিনে জেলখানায় হইত ঠিক কিনা ঠিক কিনা বলেন তো এই আলামত গুলা এখন সমাজের ভিতরে চলতেছে দায়ুস আর দায়ুস কখনো কখনো শাশুড়িরা দায়ুস হয় কেমনে একজনে ঠিক কইছে আজকে যায় না আপনি আজকে ঘরে গেলে বউ কইবা আপনার আওয়াজটা শোনা গেছে আপনি কি কারণে শাশুড়িরা দায়ুস কইছেন অনেক সময় শাশুড়িরা দায়ুস হয় এবার বলেন ঠিক কেমনে বুঝাই দি দেখবে মাশাআল্লাহ কে কইছে দেখি একটু মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর উনি অর্ধেকটা বলে ফেলছে বাকি অর্ধেকটা বলি আর বাকিটা ওনার কাছ থেকে শুনবেন বাকি অর্ধেকটা হচ্ছে এই যখন দেখবেন পুত্রবধূরা বাড়িতে আসে আসার পরে শাশুড়ি কয় আমার একটা মাত্র ছেলে তোমার সাথে বিয়ে করায় নিয়ে আসলাম আর আরেকটা ছেলে আছে ওটা তোমার দেবর তাহলে ছেলে হলো কয়টা দুইটা ছেলে আমার
সুতরাং একটা ছেলের সামনে তুমি যাবা না এটা হয় না মারে তুমি কষ্ট করে তাকে একটু খাবার দাবার বেড়ে দিবা এটা আমার আব্দার আপনি দাইয়ুসের চরিত্রে চরিত্রায়ণ করেছেন দাইয়ুসের চরিত্র আপনার মধ্যে চলে এসেছে আপনি পর্দার মধ্যে বাধা দিয়েছেন ঠিক কিনা বলেন এবার দেখছেন এবার দেখছেন ও কথা তো আরেক জায়গায় হাই রে ভলান্টিয়ার 37 বছরের মাহফিল দিয়ে কয় বছর আমি কিন্তু এগুলো সব লিখে রাখি মাহফিল নেওয়ার আগে এখন আগে এগুলো সব লিখাই যে কত বছর আগের মাহফিল এটা উনি জানে মাহফিলে ভলান্টিয়ার কয়জন থাকবে এগুলো সব লিখে কেন লেখাই যে এই জন্য লেখে চিন্তা করেন এই যে আমি এখনো আমার মনোযোগটা পুরা এতক্ষণ সুন্দর একটা মনোযোগ হয়েছিল হয়েছিল না আলহামদুলিল্লাহ এবার কয় নাম্বার বলেন তো দেখি সবাই বলেন কয় নাম্বার মাশা সাত নাম্বার ছয় নাম্বার চলে কয় নাম্বারে যাবেন সাত নাম্বারে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম আল্লাহ যার দিকে তাকাবেন না যাকে আল্লাহ দয়া করবেন না যার সঙ্গে আল্লাহ কথা বলবেন না সেদিন যদি আমার মালিক আমার আল্লাহ কথা না বলেন দয়া না দেখান মায়া না দেখান সেদিন কেউ আপনাকে দয়া দেখানোর থাকবে না সেই দিন আল্লাহ ভুলে যাবে কাকে মুদমিনুল খামর যেই লোকটা মদ পান করে প্রতিনিয়ত মদ পান করবে এমন ব্যক্তি এমন ব্যক্তির দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি এখন বলেন আমাদের দেশে সেদিন একটা নিউজ দেখলাম দেখে আমার চোখটা থমকে গেল আর হৃদয়টা যেন বিগলিত হয়ে গেল যাহারে মানুষ কত নেফাকিতে পরিপূর্ণ হয়ে আছে কত বড় মুনাফিকের মধ্যে ডুবে আছে সেদিন দেখলাম একজন মানুষ সুন্দর দেখতে মনেই হয় না যে সে অন্যায় করতে পারে সে একটা হাত কেটে ফেলছে প্লাস্টিকের একটা হাত লাগিয়েছে নকল হাত যাতে করে ওইটার ভিতরে ইয়াবা নিয়ে পাচার করা যায় একটা অর্গান একটা অঙ্গের কত দাম হারিয়ে গেলে আপনি বুঝবেন সেখানে সে হাতটা কেটে প্লাস্টিকের হাত লাগিয়েছে খোলা জায়গায় নির্দ্বিধায় যেন সে ইয়াবার সাপ্লায়ার হতে পারে এইরকম কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত যারা সাপ্লায়ার যারা ইম্পোর্টার যারা এটাতে অর্থ লাগায় যারা সার্ভ করে মানুষের পকেট পর্যন্ত পৌঁছায় দেয় যেই নেতার শেল্টারে ব্যবসা চলবে এদের কারো সঙ্গে আল্লাহ দেখা করবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না ঠিক কিনা বলে কয় নাম্বার মনোযোগ আছে তো সবার মাশাআল্লাহ আমি খুব খুশি যে গুনে গুনে আপনারা রাখতেছেন পাঁচ আর দুই কত হয় এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার আরো জোরে আট নাম্বারে আল মান্নানু বিমাতব কোনো কিছু দেওয়া মাত্র খোটা দেওয়া শুরু করে এই খোটা দেওয়া মুনাফিকের কাজ না মুনাফিকের কাজ সবাই তো কয় না মুমিনের কাজ না মুনাফিকের কাজ কিছু দিলেই খোটা দিবে কিছু দিলেই মুসলমান কখনো খোটা দেয় না যাকাত দিয়েছেন খোটা দিবে অর্থ দিয়েছেন খোটা দিবে কথায় কথায় যারা খোটা দেয় এমন লোকদের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি কয় নাম্বার কয় নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার এরপর আমার ভাইয়েরা নয় নাম্বার লা ইয়ানযুরুল্লাহ ইলা ইমরাতিন ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না যেই মহিলাটাকে সারাদিন স্বামী চেষ্টা করে মনোরঞ্জন করার জন্য মহিলার মনটা জয় করার জন্য চেষ্টা করে সারাদিন চেষ্টা করার পরে স্বামী ব্যর্থ হয়ে ফিরে আসে মহিলার মন জোগাতে পারে না এমন মহিলার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না কথা বলবেন না তিনি কি এজন্য সৃষ্টি হয়
সমাজের ভিতরে বিষ বাষ্প সৃষ্টি করা পরকিয়া ঠিক কিনা বলেন? সে যাচ্ছে সমাজ, নষ্ট হয়ে যাচ্ছে আমার সংস্কৃতি, আমার আদর্শ, আমি মুসলিম এটা ভুলে যাচ্ছি। ওই সমস্ত মহিলার দিকে আল্লাহ তাকাবেন না যারা কখনো স্বামীর মনটাকে শান্ত হতে দেয় না। আজ গবেষণা করে দেখা গিয়েছে অনেক পুরুষেরা হঠাৎ হঠাৎ স্টক করে ফেলে, হঠাৎ হঠাৎ স্টক করে, কারণ কি, খুঁজে দেখা গিয়েছে সব সময় পারিবারিক একটা অশান্তি। আর যতই কেয়ামত ঘনিয়ে আসে মহিলাদের ভিতরে এখন এমন চরিত্র দেখা যাচ্ছে, আন্না আনা, সব আমার নামে দিয়ে দাও, মা বাপের নামে কিচ্ছু দেওয়া দরকার নাই, এমন মহিলা এখন আছে না নাই? মান্না আনা, কোথায় কোথায় খোটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। আছে এই কথাটা কে কে শুনেন না একটু হাত তুলেন তো দেখি, এর মধ্যে দুই তিনজন হাত তুলছে, একজনও বিয়ে শাদি করেনি, এখানে একজন হাত তুলছে, ওখানে একজন হাত তুলছে, এদের দুইজনের একজনও বিয়ে করেনি, বিয়ে শাদি করছেন, এই কথা শুনেন নাই যে আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, নাইলে অন্য মহিলারা পোলাও খেত, এরকম কথা বলেনি? মান্না না বেড়ে যাবে, হান্না না বেড়ে যাবে, কথায় কথায় আপনাকে সারাদিন কষ্ট করে বাড়িতে আসছেন, বউ একটু পানি ঢেলে দাও, বউ বলবে তোমার পানি তুমি ঢেলে খাও, এরকম মহিলা আছে না নাই? এরপর দেখবেন কান্না আনা, কোথায় কোথায় শ্বশুর বাড়ি নিয়ে আপনাকে খোটা দিবে, কারণ যৌতুক নিয়েছেন হারাম পথ অবলম্বন করে, এজন্য কথায় কথায় আপনার খোটা খেতে হবে, ঠিক কিনা বলেন? এরপর দেখবেন হাদ্দা আকা, এমন সব মহিলা বের হবে, 200 শাড়ি ঘেটে একটা শাড়ি আনছেন, দেখার পরেই বলবো কি আল্লাহ, এমন মরা কালার জীবনে কোনোদিন পড়ি নাই। ঠিক বলছে সাইডজন, আপনার সবাইকে এটাতে একমত, আমি কি ঠিক বললাম? এরপরে দেখবেন সাদ্দা আকা, কোথায় কোথায় তর্ক যুদ্ধ করবে, আপনি একটা বলছেন আর মারামারি, দেখি ঠিকটা বলছে কি, বলছে এমন একজন যে বিবাহ করে নাই কিন্তু দেখতেছে তো আশেপাশের অবস্থা। এরপরে দেখবেন বাররা আকা, এমন সব মহিলা বেড়ে যাবে, শুধু মুখে মুখে তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা এখন আছে না নাই? আমার মনে হয় অন্যগুলা না থাকলেও এটা অনেকটা বেশি আছে। যেই জুড়ে ঠিক বলছেন, তাহলে একটু তাকায় দেখেন সমাজের অবস্থা এখন ভালো না খারাপ? কয় নাম্বার? আরো জোরে যাক, আলহামদুলিল্লাহ 9টা শোনায় ফিস, আর একটু শোনাবো 10-15 মিনিট, মাশাআল্লাহ 10-15 মিনিটের মধ্যে একজন মুরব্বী উঠে গেছে যে হুজুর আমি একটু যাইতেছি আর আসতেছি, ইনশাল্লাহ কন, মাশাআল্লাহ। এর মধ্যে দুইজন রওনা হয়ে চলে আসছে, আসেন তাড়াতাড়ি আসেন, এই তো মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, একজন গেলে তিনজন চলে আসলে আমরা লাভের মধ্যে আছি, ঠিক নয় কি? মাশাআল্লাহ। তাহলে কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? 10 নাম্বারে। ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না যেই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, লোকটা মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা পানি দিলেন, আপনি পানি দেওয়া থেকে বিরত থাকলেন, যখন এই পৃথিবীতে দুর্ভিক্ষ লেগে যাবে, আমার দেশে দুর্ভিক্ষের মতো আজাব যদি চলে আসে, আপনি সেই সময়ে শুধু নিজে বাঁচলে হবে না, অন্যকে সাথে নিয়ে দেশের মানুষের জন্য জনগণের জন্য যদি আপনি খাটতে পারেন, আপনার সাধ্য অনুযায়ী যদি চেষ্টা করেন, যিনি আপনাকে রহম করবেন বিজয়ী করবেন তিনি কে? একা একা বাঁচা যাবে না, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্যে ছোট্ট একটা ফর্মুলা। ইউসুফ আলী সালাম ছিলেন জেলখানায় বন্দি, বাদশাহ ওনাকে বলল এমন এমন স্বপ্ন দেখছি, উনি ব্যাখ্যা করলেন দুর্ভিক্ষ আসতেস, এই কয়টা বছর ভালো, এরপরে কিন্তু দুর্ভিক্ষ আসতেস। সেই সময়ে বাদশাহ বুঝে ফেলল এটা সাধারণ কেউ না, তাকে জেলখানা থেকে বের করে
খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিয়ে সসম্মানে সম্মানিত করলো, জোরে করে আল্লাহু আকবার। ঠিকই দেখা গেল দুর্ভিক্ষ এসেছে, কিন্তু মিশর এমন একটি দেশ যারা দুর্ভিক্ষের সময়ে অন্যান্য আশেপাশের সেই কেনান অন্যান্য অঞ্চলগুলোতে খাদ্য বিতরণ করেছে মিশর। মিশরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে সমস্ত দেশগুলোর একটা কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছে। আশেপাশের দেশগুলোতে মিশর খাদ্য বিতরণ করছে, কারণ তারা ট্যার পেয়েছে দুর্ভিক্ষ আসছে, দুর্ভিক্ষের জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আজ মুসলমান আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না, শুধু আলেমদেরকে মুক্ত করে দেন, দুর্ভিক্ষ আসবে না, আসবে না এবং আসবে না। ঠিক তবে ঠিক শুনুন আমার ভাইয়েরা শুনুন, দুর্ভিক্ষের পূর্বে স্পষ্ট বলতে চাই, শুধুমাত্র বক্তব্য দিয়ে দুর্ভিক্ষকে বন্ধ করা যাবে না। বাংলাদেশে দুর্ভিক্ষ স্পর্শ করবে না। আলেমদেরকে ছেড়ে দেন, কথা বলার স্বাধীনতা দেন, আলেমদেরকে মুক্ত করে দেন, দুর্ভিক্ষ দেশে স্পর্শ করবে না, করবে না এবং করবে না। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি তিনি ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে আসার পরেও কোন মেসাকার হয় নাই, কোন ক্ষতি হয় নাই, লাশ পড়ে থাকে নাই। আমার দেশের মানুষকে যিনি ভালো রেখেছিলেন তিনি কে? কিন্তু একটা বার এই কথা আমরা মুখ ফুটে বলতে পারি নাই যে আল্লাহ ভালো রাখছে। আমরা বলছি আমরা মোকাবেলা করছি। কত বড় নাদান হলে মানুষ বলতে পারে আমরা মোকাবেলা করছি। কি আছে আমাদের মোকাবেলা করা? এই জন্য আমার ভাইরা রাগ করেন নাই তো আপনারা? আল্লাহ, কয় নাম্বার? জোরে কোন? হ্যাঁ, মাশাআল্লাহ, সাসে একেবারে মনের দুঃখটা বলে দিচ্ছে। হুজুর হুজুর, মোকাবেলা করবে কি? মোকাবেলা করার কথা যে বলে, করোনা হইলে না সে বুঝতো করোনা কি জিনিস, ঠিক কিনা বলে? আপনি চিন্তা করেন, বাবুল সাহেব যমুনা গ্রুপের মালিক, কত পরিমাণ টাকা, আর ছোট্ট একটা কবরের মধ্যে শুয়ে আছে। এছাড়াও মাসুদ সাহেব সারা বাংলাদেশে করোনাকালীন সময়ে চিকিৎসার জন্য সরঞ্জামাদি দিয়েছেন, কোটি কোটি টাকা তখন তিনি মানুষের কল্যাণে ব্যয় করেছেন। ওনার আপন ভাইটা দুনিয়া থেকে চলে গেছে করোনার সময়, সামান্য অক্সিজেন পায় নাই। সুতরাং মুসলমান, আল্লাহর কোনো আজাব কোনো গজবকে মোকাবেলা করা যায় না, শুধুমাত্র তাওবা করে ফিরে আসলে যিনি হেফাজত করেন তিনি কে? ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলছেন, ইমানদাররা শোনো, ফিতনার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন। প্রথমেই এনেছেন মহামারী, এরপর এনেছেন মাজাআ, দুর্ভিক্ষ। মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, পরীক্ষার পর পরীক্ষা আসবে। আল্লাহ বলছেন, আমি কাউরে ছেড়ে দিব, কাউরে ধরবো এমন না, সবগুলারে ধরবো। এই জন্য মক্কাতুল মুকাররমা, আল্লাহর ঘরে পবিত্র জায়গায় যেখানে প্রতি সেকেন্ডে সিজদা হয়, ওই জায়গা পর্যন্ত বন্ধ ছিল। মদিনাতুল মুনাওয়ারা বন্ধ ছিল, হজের কার্যক্রমকে সংক্ষিপ্ত করা হয়েছে, অল্প কিছু লোক দিয়ে হজের কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে, সম্পন্ন করা হয়েছে অল্প কিছু হাজি দ্বীপ। আজ এই মাহফিলে বলতে চাই মুসলমান, এত এত দেশের উপরে আজাব আর আজাব আসলো, আল্লাহ পাক ছেড়ে দেওয়ার কথা ছিল না,
তারপরেও দয়া করে মায়া করে আমাদেরকে যিনি সার দিয়েছেন তিনি কে কোরআন বলছে সার দিবে না তারপরেও আল্লাহর কাছে বড় মায়া লাগতেছে মানুষগুলারে বড় আদর লাগে মানুষগুলার বড় ভালোবাসা লাগে আল্লাহর এজন্য আল্লাহ পাক সার দিয়েছেন করোনার সময়ও সার পাবেন দুর্ভিক্ষের সময়ও শুধু আল্লাহর দিকে আসেন যিনি সার দিবেন তিনি কে দুঃখজনক সত্য কোন একটা মিডিয়াতে একটা বারের জন্য আল্লাহর নামটা বলে বলতে পারে নাই যে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিস কইছে আমরা সেই সময়ে স্যানিটাইজার ব্যবহার করেছি মাস্ক ব্যবহার করেছি ঘরের ভিতরে ছিলাম এই জন্য আমরা বেঁচে গিয়েছি এই জন্য আজাব আসে মুসলমান কয় নাম্বার জানি সবাই একটু আওয়াজ করে বলেন কয় নাম্বার এরপরে আমার ভাইয়েরা এগারো নাম্বারে দশ আর এক কত হয় রজুলুন বায়া রজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া একজন আরেকজনকে বলল নেতাজি আজকে থেকে আপনার দল করব আপনার দল করলাম আপনার দলের সিদ্ধান্ত মেনে নিলাম লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া শুধুমাত্র দল করবে দুনিয়ার পদ পদবি ক্ষমতার জন্য এই মার্কা দল যারা করবে এমন লোকদের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে এখন এগুলো আসেনি ধর্মীয় মিথ্যতা কই নাছে সত্য সত্য আছে দেখেন রসুল শব্দ চয়নে বলছেন যদি কোনো পদ দেওয়া হয় দলে আসিব ও ইল্লা লাম ইয়াফিলহু আর যদি দল দা দলের ভিতরে পদ দেওয়া না হয় পদ পদবি না দেওয়া হয় ও ইল্লা লাম ইয়াফিলহু আর ওই দলের দিকে তাকায় না নেতার দিকে তাকায় না নেতার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে এমন দল এমন রাজনীতি যত দিন করবেন মুসলমান আপনি বুঝে নেন আল্লাহর জমিনে আল্লাহর জন্য কোনো কাজ আপনি করেন নাই ঠিক না বেঠি এই হাদিসটা বুখারিতে আসছে মুসলিমে আসছে একটু দেখে নিন যদি ভালো না লাগে মনটারে বুঝান মন ভালো লাগে না কেন লাগানো দরকার ঠিক কিনা বলেন কয় নাম্বারে আসি আরো জোরে এগারো নাম্বার তাহলে আলহামদুলিল্লাহ আমরা শেষের দিকে আসি কি বলেন এগারো নাম্বার পর্যন্ত গেছি আরো বলেন আর কয়টা শুনবেন কয় হুজুর একশোটা এই মানুষ কম মানে হুজুর দুনিয়াতে না থাকুক কোনো অসুবিধা নেই একশোটা হুজুর আজকে ভুলে যাওয়া লাগবে ইনশাল্লাহ কম তাহলে হাদিস থেকে আমরা বললাম কয়টা এবার যাব কয় নাম্বার রজুলুন বায়া সিলাতান বাদাল আসর আসরের পরে কোন পণ্য বিক্রি করার জন্য বসেছে দাম হাকিয়েছে আল্লাহর কসম এত টাকা জোহরের পরে দাম হয়েছিল মানে আল্লাহর কসম বলে মিশা কথা বলতিস আল্লাহর কসম জোহরের পরে একজন দুইশো টাকা বলছিল দেই নাই এখন আপনি আসর হয়ে গেছে দেড়শো টাকা দেন আপনি নামাজি মানুষ আপনি দিয়ে দিলাম এরকম আছে না নাই ওই দিন এক জায়গা থেকে কম্বল কিনতেছি যে কম্বলের দাম সর্বোচ্চ সাতশো টাকা হবে সর্বোচ্চ তো আমি ডাক দিয়ে বলতেছি যে আসলে গাড়ির মধ্যে তো অনেক সময় শীত লাগে একটা পাতলা কম্বল কিনে নিই লোকটাকে ডাক দিয়ে বললাম যে ভাই কম্বলটা একটু দেখান সুন্দর করে দেখাইল দেখানোর পরে আমি বললাম যে বাবারে কত না হুজুর আপনি হুজুর মানুষ দরকার নেই হুজুর আপনি মাত্র আমাদের মাহফিল করে আসছেন আমি না ঠিক আছে বাবা কত অসুবিধা রে তুমি নেও দাম না নিলে তো হয় না কয় হুজুর এক হাজার টাকা দেন তো যেই কম্বল ছয় থেকে সাতশো টাকা আমি হুজুর মানুষ নিয়ে নিছে এক হাজার টাকা সে কিন্তু কোনো কসম করে নেই কসম না করে নিলে হালাল না হারাম হালাল হুস কিন্তু একটু আমার মনের ভিতরে একটা খুঁতখুতি রয়ে গেছে দেখছস কম্বলটা কিনতে পারতাম ছয় সাতশো টাকায় সে আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে নিস এই যে এখন আপনারা যারা বসা আছেন ব্যবসার মধ্যে কেউ যদি এরকম কসম করে করে ব্যবসা করে মিথ্যা বলে বলে এই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না বলেন আল্লাহু আকবার কত নাম্বার বারো হয়ে গেছে এবার কয় নাম্বার তেরো
এই মনোযোগটা কতটুকু থাকে। একজন জোয়ান উনি উঠে যাচ্ছে, আবার আসবেন তো ইনশাআল্লাহ, কিছু বলেও না চিন্তা করে। ঘুম কিন্তু তিন প্রকার, একটা হচ্ছে সিনাতুন মানে এই যে তন্দ্রা, আর একটা নুআসুন খালি তন্দ্রা না, ডানের দিকে কাত হয়ে গেছে, বায়ের দিকে কাত হয়ে গেছে, সামনের দিকে পা দিয়ে দিছে, এটার নাম নুআসুন। তিন নাম্বার প্রকার হচ্ছে নাওমুন, যত ওয়াজি করেন হুজুর আজকে আর থাকা সম্ভব নয়, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম, এটার নাম নাওমুন। না আপনারা কি তিন নম্বরে চলে গেছেন? এক নম্বরে আছেন? এখন আসি জানি কয় নম্বরে? মাশাআল্লাহ, কত নাম্বার? একজনে কয় বারো, একজনে কয় তেরো, কত নাম্বার? তেরো। মাশাআল্লাহ, দেখছেন মুরব্বীরা ঠিক আছে, কত নাম্বার? যে মাহফিলে মুরব্বীরা ঠিক, জোয়ানরা না ঠিক হয়ে পারবে? তাহলে কয় নাম্বার? তেরো নাম্বারে। আমার ভাইয়ের আল মুসবিন, যেই লোকটার পায়জামা, যেই লোকটার লুঙ্গি, যেই লোকটার পরনের প্যান্ট অথবা জুব্বাটা টাকনুর নিচে চলে যাবে, অহংকার করে পড়বে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন বলেন আমাদের দেশে টাকনুর উপরে পড়লে অনেকেই বাঁকা চোখে তাকায়, বলে এটা কিছু একটা করে, কথা কয় না বলেন এরকম? মুসলমানের দেশ টাকনুর উপরে পড়ছে পোশাকটা, সে বা চোখে তাকায় কয় দেখছস এই ছেলেটা কিছু একটা করে। এই আলামত যখন দেখবেন আপনি বুঝবেন মোনাফেক দিয়ে এখন সমাজটা সে আছে, ঠিক কিনা বল? কয় নাম্বার? এবার কয় নাম্বার? চোদ্দ নাম্বারে। আমার ভাইয়েরা, আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, দাম বাড়ানোর সিস্টেম হিসাবে পণ্যের দাম বাড়ানোর জন্য কথায় কথায় কসম করে করে পণ্যের দাম বাড়ায়, এমন যত ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? তো হুজুর ব্যবসা করবো কেমনে? কথা তিন রকম, একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় রকম? মাশাআল্লাহ, সবাই এদিকে এরাও একটু দেখান, এই আজকে তিন দেখাইছেন আর দেখেন না, এবার হাতগুলা নামা। কে হুজুর তিন আর দেখাবো না কেন? এই জন্য দেখাবেন না, ইহুদিরা তিন আঙ্গুল দিয়ে তৃত্ববাদকে প্রমোট করে, কয় আঙ্গুল দিয়ে? এজন্য দেখবেন জন সিনা খেলার পরে এই দুই আঙ্গুল এরকম গোল রাখে, আর এই তিন আঙ্গুল এরকম উঁচা করে, বিশাল বিশাল মাসেল মানুষের দেখায়, এদিক দিয়ে গোল দুই আঙ্গুল আর এদিক দিয়ে তিন আঙ্গুল, এটা ইহুদিদের সিম্বল, তৃত্ববাদের সিম্বল, ইলুমিনিটির সিম্বল। আজ মুসলমান অনেকেই ছবি ওঠানোর সময় তিন আঙ্গুল উঁচা করে, জোরে কর নাউজুবিল্লাহ। রসুল বলছে আল ইশারাতু বিল আসাবে, এমন সময় আসবে ইহুদিদের অনুসরণ করে মুসলমান সব সময় আঙ্গুল দিয়ে চিহ্ন দেখাবে, এখন মুসলমান দেখায় কিনা? আর আল ইশারাতু বিল আকুফ, খ্রিস্টানদেরকে অনুসরণ করে হাতের তালু দিয়ে অনুসরণ করবে। আমি হাদিসটা বুঝে উঠতে পারতেছিলাম না যে কিভাবে অনুসরণ করে, পরে বুঝে ফেললাম জনসমাবেশের মধ্যে এসে অনেকেই কথা কয় না, পুরাপুরি বুঝেন না, এই জন্য ঠিক বলতে পারেননি। শুধু নেতারা দেখবেন এরকম হাতের এরম এরম করে, ঠোঁটের মধ্যে কোনো সালাম নাই। এই কাজটা খ্রিস্টানদের কাজ, মুসলমানদের কাজ না, ঠিক কিনা বল? এবার বুঝছেন তো? এরকম হাত নাড়ায় আল ইশারাতু বিল আকুফ, এই তালুডারে দেখায়, দেখায় একটা বেড়াগিরি করে, কিন্তু মুখে কোনো সালাম নাই। এই মার্কা কাজ এখন একেবারেই নাই। তাহলে দূরে একজন দাঁড়ায় আস, আপনি কি করবেন? এইভাবে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, বাস ওই দূরে দাঁড়ায় আছে, আপনি এরকম ইশারা দিয়ে সালাম দিবেন, কিন্তু এরকম হাত নাড়াইলেন, ঠোঁট লড়ল না, এটা খ্রিস্টানদের অনুসরণ, ঠিক কিনা বলে? কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ পুরো আছে তো? এরপরে আর দশটা হাদিস শোনাবো, কে কে চলে যাবেন হাত তুলে?
মাশাআল্লাহ সময় কিন্তু বেশিক্ষণ না 10টা হাদিস শুনাইতে 10 15 মিনিট সময় লাগবে আমি কোন একটা বাজে কথা বলবো না আমার মন গড়া কথা বলবো না 10টা হাদিস শোনাবো বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ বলেন কয় নাম্বার 14 শেষ কয় নম্বরে যাব 15 নম্বরে আবার বলছি আল মান্নান বিমা তাব যাকাত দিলেন অথবা সদকা দিলেন আপনি খোটা দিলেন গত জুমায় তোরে সদকা দিয়েছিলাম যাকাত দিয়েছিলাম ফিত্রা দিলেন আপনি খোটা দিলেন এমন খোটা দানকারীর দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে এবার চিন্তা করেন আল্লাহর দয়া কেমন একজন ব্যক্তির সামনে 99টা খাতা থাকবে তিসাতাও তিসাইনা সিজিল্লান 99টা খাতা এক একটা খাতা এত বড় হবে মাদ্দাল বাসর দৃষ্টি যত দূর যাবে এত দূর পর্যন্ত এক একটা খাতা হবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকে কি তোর বাঁচার কোন উপায় আছে ব্যক্তি বলবে আল্লাহ বাঁচার কোন উপায় নাই এত এত গুনাহগুলা সব আমি করেছি কেমন করে বাঁচব সেদিন আমার আল্লাহ বলবেন ওয়ালাকা শাইউন ইনদি তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে যেই জিনিসটা তোর আমল নামায় দেব তো কেউ যিনি মাফ করে দিবে ক্ষমা করে দিবে তিনি কে তোর টেনশন নাই মাফ করে দিব হাদিস শরীফ সাক্ষী একদিকে 99টা খাতা থাকবে অন্যদিকে আল্লাহ পাক বেতা কাইডি কাটতে রাখবেন ফতশিত সিজিল্লাত দাড়ি পাল্লার ভিতরে উঠা নামা শুরু হয়ে যাবে সেই 99টা খাতা ভর্তি পাল্লাটা হালকা হয়ে যাবে আইডি কার্ডের পাল্লা ভারী হয়ে যাবে যিনি মাফ করে দিবেন তিনি কি যে আল্লাহর দয়া এত বেশি ওই যে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছেন আপনি মাফ পেয়ে যাবেন আজকের এখানে বলছি মুনাফিকদের কারণে এখন আযাব আর আযাব আসছে মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছিলাম আল্লাহর জন্য ব্যয় করবে এরপর والذين يؤمنون بما انزل اليك অবতীর্ণ কোরআনের প্রতি ঈমান আনবে আজকে যেই সমস্ত মুসলমান من اتى كاهنا او عرافا فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم যেই সমস্ত মুসলমান গণকের কাছে যায় মাজারের কাছে যায় ভাগ্য পরিবর্তনের চিন্তা করে আল্লাহর হাবিব বললেন আমি নবীর উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে সে কেমন যেন অস্বীকার করেছে কোরআন বিশ্বাসী কোনো দিন মাজার কবর অথবা কোনো ব্যক্তির কাছে প্রার্থনা করতে পারে না প্রার্থনা করবেন কার কাছে চাবেন কার কাছে এরপর আমার ভাইরা মা উনজিলা মিন কাবলিক অন্যান্য নবীর উপরে যেই কিতাব নাযিল হয়েছে বিশ্বাস রাখতে হবে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট তাওরাত জাবুর ইনজিল সহ যত কিতাব আল্লাহ নাযিল করেছেন কিতাবগুলোর উপরে এই বিশ্বাসগুলো রাখতে হবে এই কিতাব কার পক্ষ থেকে এসেছে আল্লাহ আর বিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতের উপরে প্রবল বিশ্বাসী যারা হবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই মানুষগুলা হেদায়েত প্রাপ্ত হবে সফলতা লাভ করবে দুনিয়া আখিরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে এবার আমার ভাইরা সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে মুনাফিকদের কারণে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে 10টা হাদিস বলবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এক নম্বর হাদিস আনাস বিন মালিক থেকে লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরুকাত এমন সময় আসবে যেই সময় আপনি দেখবেন
মুসলমানের সন্তান নামদারি মুসলমান মসজিদ আছে মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য মসজিদে ডুববে না এমন মুসলমান আছে না না কম না বেশি বেশি সংখ্যা কত আমার ভাইরা পার্সেন্টেজ যদি দেন তাহলে কত পার্সেন্ট হবে 92% মাশাআল্লাহ দেখি 92 কে বলছে আলহামদুলিল্লাহ উনির যে জরিপটা করছেন এই জরিপকে কি আপনারা সমর্থন দেন 92 আরো বেশি হইতে পারে তাহলে আপনি কেমনে মনে করছেন এই সমাজটা সব মুমিন দিয়ে ভরা সমাজের একটা মুমিন নামাজ ছেড়ে দিতে পারে না আরে মিয়া জামাত ছুটে গেলে সাহাবা ইকরাম এক মাস ব্যাপী কাঁদতেন আল্লাহ জামাতটা ছুটে গেছে আল্লাহ তাকবীরে উলা ছুটে গেছে শুধু তাকবীরে উলা ছুটে গেলে এভাবে কাঁদতেন আর আমাদের নামাজ চলে যায় হর হামেশা এমন মুসলমান আছে না নাই মুমিন না মুনাফিক মুনাফিক কথা কয় না মুমিন না মুনাফিক মুনাফিক তবে একবারে শেষ দরজার মুনাফিক হয় নাই মুনাফিকের মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে এই 10 আলামত যখন পুরোপুরি মিলে যাবে বুঝবেন পুরো পাক্কা মুনাফিক হয়ে গেছে কয় নম্বরে আছেন মাশাআল্লাহ মনোযোগ আছে তো এবার এরপরে আমার ভাইরা কয় নাম্বার দুই নম্বরে দেখবেন আবু হুরায়রা থেকে বর্ণিত লা তাকুমুস সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা মুসলমানের সন্তান লাত মানাত উজ্জা হবাল নামে বেনামে মূর্তির পূজা শুরু করবে মুসলমানের সন্তানেরা ঠিক না বেঠি করেনি এবার এমনও দেখা গেছে মূর্তির ওখানে গিয়ে বসে যখন প্রার্থনা করবেন তখন আমার জন্য একটু প্রার্থনা করেন আসেনি আসেনি এগুলা এগুলা মুনাফিকি জোরে বলেন কি রসুলের হাদিস বলছে এগুলা মুনাফিকি খারাপ লাগতেছে আপনাদের কাছে খারাপ লাগলেও মিয়া ভাই এটা হাদিসের কথা শুনতেই হবে আপনাকে আর এটা বলতে বলতে যদি আমার মৌত হয়ে যায় এরপরও হাদিসের কথা আমি অন্তত সারব না বলবই বলবো ইনশাআল্লাহ এখন আপনি বলেন এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই আছে মুসলমানের সন্তান মূর্তির কাছে গিয়া কয় আমার লাগে একটু দোয়া করে দে তোর দোয়ার এত অভাব পড়ছে তোর জায়গার এত অভাব মূর্তির কাছে যেতে হয় আর দেখবেন এবার পত্রিকায় এরাও পারে হলুদ সাংবাদিক যারা এরা রসকস লাগায় সংবাদ লেখে এবার এক পত্রিকার নিউজ দেখতেছি নিউজ এইটা লেখলো এত পরিমাণ মুসলমানের ভিড় হিন্দুরা এবার ভালোভাবে পূজা করতে পারে নাই আমি চিন্তা করলাম আল্লাহ কি মুসলমান আমরা হইলাম একবারও তো পত্রিকায় এরকম কোন রিপোর্ট দেখি নাই যে কদরের রাত্রিতে এত পরিমাণ হিন্দুরা আসছে মসজিদে মুসলমান জায়গা পায় নাই অথবা ঈদের সময় এমন একটা নিউজ তো দেখলাম না বছরে দুইবার ঈদের নামাজ আসে আনন্দ উৎসব আসে এত পরিমাণ হিন্দু আসছে মুসলমান আর গিয়ে ঈদের নামাজটা পড়তে পারে না হিন্দুতে ভরপুর আর সেরকম কিন্তু মুসলমান আমাদের কিছু নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে জিজ্ঞাসা করলে কি যাবেন না কয় আজ যেতে পারি নাই সপ্তমীতে যাব সপ্তমীতে জিজ্ঞাসা করে কি জান নাই কয় না অষ্টমীতে যাব অষ্টমীতে জিজ্ঞাসা করে জান নাই কয় না যেতে না পারলেও দশমীতে মিস করব না যাবই যাব আছে না নাই তবে হ্যাঁ আপনি জনপ্রতিনিধি আপনার দায়িত্ব হচ্ছে আপনি তাদের এখানে গিয়ে বলবেন আপনাদের কি প্রয়োজন আমাদেরকে জানাবেন যদি আপনারা আপনাদের পূজা করতে গিয়ে কোনো সমস্যা কোনো সংকট যদি আপনারা মনে করেন আমাদেরকে দায়িত্ব দিবেন প্রয়োজনে মুসলমানরা রাত জেগে পাহারা দিবে একটা মূর্তির কোনো ক্ষতি হতে দিবে না ঠিক কিনা বলেন কিন্তু মুসলমান হিন্দুদের অমুসলিমদের মূর্তির সামনে দাঁড়ায়া কোনো প্রার্থনা করতে পারে না কয় নাম্বার এরপরে তিন নম্বরে আমার ভাইয়েরা হাদিসটি আনাস বিন মালিক থেকে বর্ণিত লা তাকুমুস সাআ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান্নাসু বিল মাসাজিদ
মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি মারামারি কাটাকাটি ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে শুরু হয়ে যাবে। হয়েছে এটাও ধর্মে, এটাও হয়েছে। ইমাম সাহেবের মাথা নারায়ণ আবার সুপন, হুজুর কোনটা কইতে গিয়ে খুব মুশকিলে পড়েছে। আপনি মাথা নারাইলেন কেন? আপনার মসজিদ তো ঠিক আছে, এখন কোন আসলে কি সমাজে এগুলা হয়? বলেন হয়। আল্লাহর রসুল বলছে আপনি কেমনে কইবেন হয় না, হয় না কোন সুযোগ আছে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার কয় নাম্বার? চার নাম্বারে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, দুইটা দল একই দলের, দুই শ্রেণীর মানুষ একই দলের হওয়ার পরেও ক্ষমতার দ্বন্দ্বে দুই গ্রুপ মারামারি করবে, চেয়ার বাংচুর করবে, একই দল একই নেতা একই রকম একই কথা একই স্লোগান, তারপরেও চেয়ার বাংচুর করে মারামারি কাটাকাটি যখন শুরু হয়ে যায় হত্যা পর্যন্ত হয়, বুঝবেন কিয়ামতের আলামত একেবারে চোখের সামনে। ঠিক না বেঠি? হয়নি হয়নি? হ্যাঁ, এই যে দেখেন মুরব্বীরা কইতে, হুজুর এই যে কয়দিন আগেও হইস, আমি আর ওইদিকে যাচ্ছি না বেশি একটা, খালি মিলে আনেন, হচ্ছে তো? এবার কয় নাম্বার? আরো জোরে, আমি জানি কয়টা বলবো বলছিলাম, মাশাআল্লাহ। কয় নাম্বারে আসি? ডান দিকের মনোযোগ মনে নাই, আসি ঘাটটা ব্যথা, এই জন্য বেশি একটা এদিকে তাকাইতে পারেন। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আজকে মনে হয় ঘুমের ঘোরটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি। সব কিছু আবার কদার মাকদুর, আল্লাহ এইভাবেই লিখে রাখছে, এইভাবেই হবে, কিচ্ছু করার নাই, সব কার উপরে? আল্লাহর উপরে। আমরা খুশি আলহামদুলিল্লাহ। তো আপনার ডান দিকের লোকজন কোন কয় নাম্বারে আসি? পাঁচ নাম্বারে, চার নাম্বারে আসি, যাব কয় নাম্বার? বা সামনের লোকেরা বলেন কয় নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ। এবার এইদিকের লোকেরা বলেন কয় নাম্বার শেষ, কয় নাম্বারে যাব? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন সাহাবী, দুইটা পা ছিল চিকন চিকন, প্রচন্ড বাতাসের সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ উল্টে পড়ে গেলেন, সাহাবীরা হেসে ফেলেছে। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা হেসো না, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা পা যদি এক পাল্লা রাখা হয় আর উহুদ পাহাড়টা যদি এক পাল্লায় দেওয়া হয়, 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ের চাইতে আমার আব্দুল্লাহ বিন মাসুদের পা দুইটা বেশি ভারী হয়ে যাবে, এমন সাহাবি থেকে বর্ণিত হাদিস। লা তাকুমুস সাআতু, নবীজি বলেন ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, যতক্ষণ পর্যন্ত মুনাফিকরা এলাকায় এলাকায় নেতা না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, কথা ঠিক না বিঠি? কয়জন ইমাম সাহেব এখন আপনাদের এলাকার নেতা হয়েছে? সারা বাংলাদেশে খতিব হয়েছে কয়জন ইমাম? বক্তাদেরকে আপনারা এত পছন্দ করেন, কয়টা বক্তা অন্তত চেয়ারম্যান হয়েছে? একজন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক দুইটা আছে আলহামদুলিল্লাহ, একেবারে নাই বললে ঠিক হবে না, আলহামদুলিল্লাহ দু একজন হয়েছে। যেমন আমাদের হেদায়তুল আজাদী ভাই হয়েছেন আলহামদুলিল্লাহ, উনি ওয়াজও করেন চেয়ারম্যান। এরকম খুব কম কবেন, হুজুর আপনারা এই এমপি মন্ত্রী অথবা চেয়ারম্যান মেম্বার হওয়ার কথা বলেন কেন? আপনারা ওয়াজ করেন তাতে হয় না? তাহলে ঠিক আছে আসেন, সমাজের সবচেয়েতে শ্রেষ্ঠ যে টিচারটা, মনে করেন সবচেয়েতে ভালো একজন মাস্টার, হেডমাস্টার আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তি, এরকম হেডমাস্টার কয়জন চেয়ারম্যান হয়েছে, সংখ্যা কম না বেশি? হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, মুনাফিক যার ভিতরে এক বাহিরের এক,
এমন লোকগুলা যখন নেতা হয়ে যাবে পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা চলে এসেছে, ঠিক না বেঠি? কয় নাম্বার? আরো জোরে। এবার যাব ছয় নাম্বারে। ছয় নাম্বার হাদিসটা মুহররা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালা আন-নাসু ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। মুসলমান যখন প্রতিযোগিতা করবে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে চলে এসেছে, ঠিক না বেঠি? আজকে তাকায় দেখেন সৌদি আরবে হ্যাপি হ্যালোইন ডে পালিত হচ্ছে ঘটা করে। হ্যালোইন মানে জিনের মতো আকৃতি, আকার ভূতের আকার ধারণ করে মানুষ এবার তাদের মতো সাজছে। দুঃখ লাগছে, এখানে আমার নবীর পুণ্যভূমি সেখানে সুন্নতি পোশাক আর লেবাস সাদা কাপড় পরে নবীজি বলছেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদা ফাইন্নাহা মিন খাইরি সিয়াবিকুম ওয়া কাফফিনু ফিহা মাউতাকুম, সাদা কাপড়কে তোমরা পছন্দ করো কারণ এই কাপড়ই তোমাদের কাফনের কাপড় হবে, ঠিক কিনা বলে? এরকম পোশাকগুলো পরে ওইগুলোর উপরে মুখোশ পড়া হয়েছে, শয়তানের শিং এই নিশানাকে সাথে নিয়ে ইলুমিনিটির সদস্যদের চিন্তা চেতনার বাস্তবায়ন ঘটানো হয়েছে বর্তমান সৌদিতে। যেই সৌদি ছিল রক্ষণশীল সৌদি, কোরআনুল করিমের কয়েকটি আয়াতের বাস্তবায়ন ছিল, আজ সব উঠে যাওয়ার দিকে। আলামত বলছে কেয়ামত একেবারেই সন্নিকটে, ঠিক কিনা বলে? কয় নাম্বার? এরপরে আসুন আমার ভাইয়েরা, কয় নাম্বার? সাত নাম্বার হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু ততক্ষণ কেয়ামত হবে না, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, এই আরব মরুভূমির দেশ এই দেশটা যখন আপনারা দেখবেন সবুজ শ্যামল হয়ে যাবে, চারদিকে যখন পানির উৎসগুলা বের হয়ে যাবে, আজ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তেলের টাকা দিয়া সমুদ্রের লোনা পানিগুলাকে মিঠা পানি বানানো হচ্ছে, আর মরুভূমির আরবকে সবুজ বানানো হচ্ছে। দশ পনেরো বছর বয়সের একটা গাছকে স্থানান্তরিত করে মরুভূমি তিনি স্থানান্তরিত করা হচ্ছে। মরুভূমি যখন সবুজ শ্যামল করা হচ্ছে, আলামত বলছে কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? কত নাম্বার? এবার যাব কয় নাম্বারে? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে তো? আপনাদের আছে? এবার আপনাদের সবার সুন্দর একটা মনোযোগ আছে, আমি খুব আনন্দিত যে আলহামদুলিল্লাহ রাত গভীর হয়ে গেছে কিন্তু মনোযোগ আছে। আমিও ইনশাআল্লাহ একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষের দিকের কথাগুলো, আট নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআত, হাদিসের রাবি বর্ণনাকারী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা খামসিনা ইমরা, একজন পুরুষের পিছনে অন্তত পঞ্চাশ জন নারী যতক্ষণ না ঘুরবে, যখনই ঘোরা শুরু করবে বুঝবা কেয়ামতের সময় চলে এসেছে, এর আগ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না, ঠিক না বেঠি? এখন আপনাদের এই এলাকার মানুষ, মোহাম্মদপুরের মানুষ খুব ভালো মানুষ, আপনারা বলেন একজনের পিছে পঞ্চাশ জন ঘুরে এরকম হয়েছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একজনের পিছনে দুই চারজন, একজন কইছে হুজুর আলহামদুলিল্লাহ এত খারাপ এখনো হয় নাই, তবে একজনের পিছনে দুই চারজন ঘুরে এরকমটা হয়েছে, কি বলেন? এবার একটু দেখেন তো, আমাদের এখন নতুন একটা জগৎ আছে যারা যেটা মুরব্বীরা বুঝে নেই। এই তো একজনে বুঝে ফেলছে, কে বুঝছে দেখি? একজনে বুঝছে, ফেসবুক যে চালায় একটা জগৎ না সেটা? দেখেন এটা বলার আগেই কিন্তু যুবকরা বুঝে ফেলে, কারণ তাদের একটা জগতের নাম কি?
জোরে কোন কি বুক? এটা কিন্তু কোনো বুক টুক না, পুরাটা শয়তানি দিয়ে ভরা, আবার ভালোও আস। এটা আমি বলবো না যে সব একবারে খারাপ। আমাদের ওয়াজগুলো যে আপনারা শুনেন ফেসবুকের মাধ্যমে শুনেন না, ইউটিউবে শুনেন না, তো ভালো খারাপ মিলান, তবে খারাপটা বেশি। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এই আমাদের বিভিন্ন ভাইদের অগ্রযাত্রার কারণে ভালোটা একসময় অনেক বেশি ছিল, এখন খারাপ আবার মাথা চাড়া দিয়ে উঠতেছে। ইনশাল্লাহ আমরা উঠতে দিব না ইনশাল্লাহ। এই যে আমার সামনে যারা বসা আছেন, ফেসবুকে আপনার আইডি থাকে 3টা 4টা 5টা পর্যন্ত, আপনি বিবাহিত, ঘুমের ঘরে আপনি লাভ দিয়ে উঠেন, স্ত্রী জিজ্ঞাসা করে কি 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 হয়েছে, কন্যা একটু দুঃস্বপ্ন দেখতেছিলাম। আসলে দুঃস্বপ্ন না, ওই যে চ্যাটিং করা হয়েছে আপনি শব্দের মতো মনে হয়েছে আর লাভ দিয়ে উঠে গেছেন, এরকম চরিত্রবান লোক আছে না? নাই। একজনের ফ্রেন্ড লিস্টে 5,000 ফ্রেন্ড নেওয়া যায়, সে 4,500 নিচে মেয়ে, তাহলে শুধু কি 50 জন? কয় 50 দিয়ে গুণ দিবেন? এখন এই আলামত এখন আছে না? নাই। এখন আর মুরব্বীরাও কথা কয় না, যুবকরা সব চুপ, কি কন আছে না? নাই। বিয়ে করছেন এরপরেও বউয়ের সাথে প্রাইভেসি, কিসের প্রাইভেসি আপনার? আপনি বউরে আজকেই বলবেন তোমার ফেসবুক আইডি আজ থেকে ডিজেবল, আজ থেকে আমার যে আইডি তোমার সে আইডি, হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না, আমি তোমার পোশাক তুমি আমার পোশাক, কাজী তোমারটা আজকে থেকে ডিজেবল, আমারটা তুমি চালাইবা। কোনো মহিলা আমার SMS করার মতো বদ সাহস করতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে 8 নম্বরটাও সমাজের ভিতরে এখন আছে না? নাই। এবার কয় নাম্বার? 9 নম্বর হাদিসটি আমার ভাইরা, আবু মুসা শারি থেকে বর্ণিত, লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু ওয়া আখাহু ওয়া আবাহু, যখন দেখবেন প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, প্রতিবেশী হয়ে প্রতিবেশী অন্যায় ভাবে মারবে, ভাই হয়ে অন্যায় ভাবে ভাইকে হত্যা করে ফেলবে, এমনকি মা বাপকে পর্যন্ত খুন করে ফেলবে। এই রকম দৃশ্যগুলো যখন দেখবেন, গত 3 দিন আগে একজন সন্তান তার মাকে হত্যা করে ফেলেছে, এমন দৃশ্যগুলো যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ। এবার যাব কয় নাম্বারে? সবার মনোযোগ আছে তো? লিল্লাহে তাকবীর, খুব সুন্দর একটা মনোযোগ। এবার 10 নম্বরটা বলি, 10 নম্বর এখন বলবো, 9 নম্বরটা শেষ। এবার কয় নাম্বার? 10 নম্বর আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আশআরি থেকে বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাগ বিতণ্ডা করবে, তর্ক বিতর্ক করবে, এমন আলামত যখন দেখবে পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন দেখেন মুমিনদের সঙ্গে মুনাফিকরা মিলে আছে, এই যে আলামতগুলা বললাম এগুলো আমাদের চারপাশে এখন আছে না? নাই। সবাই একটু আওয়াজ করে বলেন আছে না? নাই। এখন মুমিনদের কাজ কি আগামী দিনের বিজয়ের জন্য? এমন একটা সময় আসতেছে বাইতু মাদারিন ওয়ালা ওবার, এমন কোন বাড়ি নাই, কাঁচা বাড়ি পাকা বাড়ি দালান বাড়ি, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কেউ আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না বেঠি? এই দিনের বিজয়ের জন্য যারা কালেমা পড়েছেন, মন থেকে যদি আপনি কালেমা পড়ে থাকেন,
أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه. আমার আপনার করণীয় হবে দুইটা, কয়টা জোরে বলেন? এক নম্বর করণীয় হলো যেই সাহাবি প্রশ্ন করলেন নবী কিয়ামত কখন হবে, আল্লাহর হাবিব বললেন আমা ইস্তাদাতালাহা, কিয়ামতের কি প্রস্তুতি তোমার আছে? সাহাবি বললেন নামাজ দিয়ে তেমন প্রস্তুতির কথা বলবো না, ইবাদত বন্দেগী দিয়ে তেমন প্রস্তুতির কথা বলবো না। নবীজি বলতে চাই ইন্নি উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর তার রাসূলকে আমি বড় ভালোবাসি। এই দুইটা হাতিয়ার আগামী দিনের বিজয় বিপ্লবের হাতিয়ার, দুইটা হাতিয়ার মুসলমান নেবে, মুসলমান এই দুইটা হাতিয়ার দিয়ে বিজয় লাভ করবে, মুনাফিকদের পরাজয় ঘটে যাবে, ঠিক না বেঠিক? এই দুইটা হাতিয়ার অর্জন করেন, এক নাম্বার কোরআনের কাছে আসেন, এক নাম্বার কিসের কাছে, আর দুই নাম্বার সুন্নার কাছে আসেন, আল্লাহকে মহব্বত করেন, নবীজির মহব্বত অন্তরে জায়গা দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।